হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস ওয়ার্ল্ড। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটি হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে সাবস্টেশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের পরীক্ষাটি হয়েছিল, তার কিন্তু আজ রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যারা ইলেকট্রিক্যালের পরীক্ষাটি দিয়েছিলেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, তো তার কিন্তু আজ রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো সেই রেজাল্টে দেখার জন্য আপনাদেরকে কিন্তু এই যে wbmsc.org এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। তো আসার পরে দেখবেন আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন। তো এই পেজে আপনারা নিচের দিয়ে চলে যাবেন। তো নিচের দিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে দেখুন এখানে এমপ্লয়মেন্ট নোটিশ আর রেজাল্ট বলে দুটি অপশান রয়েছে। তো আপনারা এখানে রেজাল্টের যে অপশানটি রয়েছে তার নিচের দিকে ভিউ মোড যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করলেই নতুন একটি পেজ দেখতে পাবেন। তো সেখানে আপনারা একটি নোটিস পাবেন। তো বন্ধুরা, আমি আপনাদের সেটি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আপনারা যে ভিডিও দেখছেন তার নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটিতে প্রেস করলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে দেখবেন একটি বেল নোটিফিকেশন রয়েছে, সেটিতে প্রেস করলেই এই ধরনের লেটেস্ট নোটিফিকেশনগুলো সরাসরি আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেই নোটিশ আপনারা কীভাবে দেখবেন এবং কীভাবে আপনারা রিয়েলিটি দেখতে পাবেন। তো আপনাদেরকে এখানে ভিউ মোড়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখবেন একটা নতুন একটি পেজ খুলেছে। তো আমি সেই পেজটা আপনাকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, নতুন একটি পেজ খুলে গেছে। তো এখানে আসার পরে আপনারা কী করবেন, দেখুন যে এখানে ডিসক্রিপশন বলে এখানে যে রেজাল্টের যে ডিসক্রিপশন রয়েছে এর মধ্যে অনেকগুলো নোটিশ পাবেন। তার মধ্যে প্রথম যে নোটিশটি রয়েছে যেখানে দেখবেন 126 ক্যান্ডিডেট লেখা রয়েছে, যে নোটিশটা সেখানে আপনারা ক্লিক করলেই আপনারা আপনাদের রেজাল্টটি দেখতে পাবেন ইলেকট্রিক্যাল যারা পরীক্ষা দিয়েছেন। তো আমি আপনাদের ক্লিক করে সেই নোটিশটি দেখিয়ে দিচ্ছি, যেখানে পিডিএফটি দেখিয়ে দিচ্ছি সেখানে আপনাদের কী কী নাম রয়েছে এবং সে আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে ক্লিক করার পরে আপনারা সেই পিডিএফটি পেয়ে যাবেন। দেখুন পিডিএফটি ডাউনলোড হচ্ছে। তো দেখুন পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে আপনাদের নামগুলো দেখে নিতে পারেন। দেখুন এখানে বলা হচ্ছে যে 126 জন ক্যান্ডিডেটকে আপনাদের পাস করানো হয়েছে সব মিলিয়ে, সব ক্যাটাগরি মিলিয়ে। তো দেখুন আপনাদের এই যে 12 তারিখ, তারপরে 13 তারিখ মার্চের, তো এখানে আপনাদের ইন্টারভিউ রয়েছে 15 তারিখ, আরও অনেক ডেট রয়েছে। আপনারা দেখে নিন যে আপনাদের কোন আপনাদের কবে কবে আপনাদের ইন্টারভিউ ডেট রয়েছে। তো বন্ধুরা, এই ছিল পুরো নোটিশটি। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের লেটেস্ট নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর দেখা হবে আগামী ভিডিওতে।